বড় দাণ্ড ধুড়ি উড়েই উড়েই, বড় দাণ্ড ধুড়ি উড়েই উড়েই, নন্দী ঘোষ গড়ি যা রে, নন্দী ঘোষ গড়ি যা রে। নমস্কার দর্শক বন্ধু, প্রণাম ওড়িশার এক নূয় অধ্যায়ক আপনার স্বাগত করছি মু অবিনাশ মহাপাত্র। প্রণাম ওড়িশার আজি আম সহিত জনে এমিতি ব্যক্তি অছন্তি যে মহাপ্রভুঙ্কর জনে পরম ভক্ত। বর্তমান ঘোষযাত্রা চালিছে আপনার জাঁচি এবং আড়প মণ্ডপরে দর্শন দেউছন্তি মহাপ্রভু। আজি হচ্ছে ষষ্ঠী, রথর আজি দক্ষিণ মোড় হব। গতকাল পঞ্চমী হেরা পঞ্চমী মহাপ্রভুঙ্কর নন্দীঘোষ রথ ভাঙ্গি লক্ষ্মী এবং মহাপ্রভুঙ্কর এই অনন্য লীলাখেলা নেই আমি প্রণাম ওড়িশার প্রতিদিন এভাবে জনে জনে সুনামধন্য কণ্ঠশিল্পী, জগন্নাথ সংস্কৃতি গবেষক, ভক্ত এমানকু নিমন্ত্রণ করুছু। কারণ জগন্নাথ ধর্ম, জগন্নাথ তত্ত্ব, জগন্নাথ সংস্কৃতি, জগন্নাথ ভাষা, ইয়ে সবুর আহুরি কিভাবে প্রচার প্রসার হব আপনার অধিকর অধিক এ সম্পর্কে কেমতি অবগত হবে। এই ক্রমরে আজি আম সহিত সুনামধন্য কণ্ঠশিল্পী তথা সঙ্গীত গুরু রবিনারায়ণ মিশ্র আমার সাথে অনেক চালু তাঁর স্টুডিওরে স্বাগত করা। আজ্ঞা নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, আপনার স্বাগত। মহাপ্রভুঙ্কর ঘোষযাত্রা চালিছে, ইয়ে আম জাতির সবুঠ বড় যাত্রা, মহাপ্রভুঙ্কর নবদিনাত্মক যাত্রা। সেই ঘোষযাত্রা সম্পর্কিত এক জনাণর ভজনর কার্যক্রম আরম্ভ কলে কেমতি হতা? বহুত বড়িয়া। মু আমার নন্দীঘোষ টিভি মাধ্যমে অগণিত ভক্ত মানুষ মোর বিনম্র প্রণাম জনাওছি। মোর পরম রাধ্য গুরু ভজন সম্রাট ভিখারী চরণ বল গাইথিবা গোটে সুন্দর ভজন, কেমতি নন্দীঘোষ রথ বড় দাণ্ডরে গড়ি গড়ি যাচ্ছি, এই পরিপ্রেক্ষিরে গোটে গীতটি। বড় দাণ্ড ধুড়ি উড়েই উড়েই, বড় দাণ্ড ধুড়ি উড়েই উড়েই, নন্দী ঘোষ গড়ি যা রে, নন্দী ঘোষ গড়ি যা রে, নন্দী ঘোষ গড়ি যা। কালিয়া বাটকু অনেই অনেই, কালিয়া বাটকু অনেই অনেই, বসিছি মাউসী মারে, নন্দী ঘোষ গড়ি যা গড়ি যা যা রে, নন্দী ঘোষ গড়ি যা। সরধার পোড় পিঠার সুয়াদ মনে পড়ি গলা বলি, মনে পড়ি গলা বলি, করি ঘোষ জাত যাউছি কালিয়া, বড় দাণ্ডে ঝুলি ঝুলি, বড় দাণ্ডে ঝুলি ঝুলি, সকাল পহরু মাউসী ডাকুছি, সকাল পহরু মাউসী ডাকুছি, আমো কালিয়া আরে, নন্দী ঘোষ গড়ি যা গড়ি যা যা রে, নন্দী ঘোষ গড়ি যা। বড় দাণ্ড ধুড়ি উড়েই উড়েই, বড় দাণ্ড ধুড়ি উড়েই উড়েই, নন্দী ঘোষ গড়ি যা রে, 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 নন্দী ঘোষ গড়ি যা। খুব সুন্দর, বহুত সুন্দর। এবং তবলারে আমার সহিত অছন্তি নিহার রঞ্জন। নিহার অতি সুন্দর ভাবরে তবলা বাদন করুছন্তি এবং রবি মিশ্রঙ্ক সহ আমি কথা হচ্ছি। পূর্বর মধ্যে অনেক সাক্ষাৎকার তাঙ্কর দেখিলে যে ভজন সম্রাট ভিকারী বলঙ্ক কথা আপনি উল্লেখ কলে, আপন তাঙ্কু গুরু বলি বিবেচনা করন্তি। হ্যাঁ, সে মোর মানস গুরু, মানস গুরু ভাবরে আপন। ই কাহিকি ভিকারী বলঙ্কু, কাহিকি জগন্নাথঙ্কর ভজন প্রতি আপন এতে মাত্রারে আসক্ত হলে, এতে মাত্রারে আপন এতিরে বুড়ি রহিলে? কহিবা বাউল্য, ভজন সম্রাটঙ্কর ঘর পাখরে আমার ঘর, গাঁ পাখরে 2 কিলোমিটার দূর তাঙ্কর ঘর আমার ঘর পাখরু। ছোটবেলু যেতবে আমি একদম ছোট 7-8 বর্ষর বয়স, সেবেঠু মু ভজন সম্রাট গীত শুনেছি।
ଇତିହାସ ରେକର୍ଡ଼ରେ ଶୁଣିଛୁ ଆମେ ବ୍ରାହ୍ମଣ ରେକର୍ଡ଼ରେ। ତାଙ୍କ ପ୍ରତି ସେବେଠାରୁ ଛୋଟବେଳୁ ତାଙ୍କର ଗାଇବା ଭଜନ ପ୍ରତି ଆମର ଗୋଟେ ଦୁର୍ବଳତା ମୋର ଗୋଟେ ରହିଥିଲା। ସେବେଠୁ ମୁଁ ତାଙ୍କ ଗୀତ ଶୁଣେ, ଗାଇବାର ସେମିତି ଗୁଣୁଗୁଣୁ ହେଇ ଗାଉଥାଏ। ଯେତେବେଳେ ସଙ୍ଗୀତ ପାଇଁ ଟିକିଏ ଆଗ୍ରହୀ ହେଲି, ସଙ୍ଗୀତ ଶିଖିବା ପାଇଁ ଗଲି, ମୋତେ ମୁଁ ବହୁତ ଶିଳ୍ପୀଙ୍କ ଗୀତ ମୁଁ ଗାଏ, ଭଜନ ଗାଏ, କିନ୍ତୁ ଭଜନ ସମ୍ରାଟଙ୍କ ଗୀତ ଗାଇବା ପାଇଁ ମୋତେ ଟିକିଏ ବେଶୀ ଖୁସି ଲାଗେ। ସେ ଯାହା ଗାଇଛନ୍ତି ଭଜନ ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଇଁ, ସେ ଗୀତ ମୁଁ ସବୁ ଗାଇ ଚାଲେ, ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଗାଉଛି। ବିଭିନ୍ନ ଆପଣମାନଙ୍କର ଏ ଚ୍ୟାନେଲ୍ ଭଳି ଅନେକ ଚ୍ୟାନେଲ୍ ମୋତେ ଡାକିଛନ୍ତି ଭଜନ ସମ୍ରାଟଙ୍କର ଗୀତ ଭଜନ ଗାଇବା ପାଇଁ, ବିଭିନ୍ନ ମଞ୍ଚ ମୋତେ ଡାକିଛି ଗାଇବା ପାଇଁ। ଭଜନ ଗାଇବାର ଗୋଟେ ସୁଯୋଗ ଜୁଟୁଛି, ଚାଲିଛି। ତାଙ୍କର ଗୋଟିଏ ଆଉ ଗୋଟେ ପ୍ରସିଦ୍ଧ ଗୀତ, ଆଉ ଗୋଟେ ସୁନ୍ଦର ଗୀତ ନବା। ଭଜନ ଆମର ଜଗନ୍ନାଥଙ୍କର ପୂର୍ବ ଜନ୍ମ ନୀଳମାଧବ, ନୀଳମାଧବ ସବର ରାଜା ବିଶ୍ୱାବସୁ ତାଙ୍କୁ ପୂଜା କରୁଥିଲେ, ସେଇ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଗୋଟେ ଗୀତଟି। ଜି ସାର୍, ନୀଳମାଧବ ହେ ଘେନବାରେ ମୁମିନତି, ନୀଳମାଧବ ହେ ଘେନବାରେ ମୁମିନତି, ଚରଣ ତଳେ ମୁଁ ଶରଣ ପଶୁଛି, ଚରଣ ତଳେ ମୁଁ ଶରଣ ପଶୁଛି, କରୁଣା କର ଶ୍ରୀପତି ଘେନବାରେ ମୁମିନତି, ନୀଳମାଧବ ହେ ଘେନବାରେ ମୁମିନତି, ତୁମେ ତ ଗଢ଼ିଛ ଏ ନୀଳ ଆକାଶ, ଗଢ଼ିଛ ଏ ବନଗିରି, ଫୁଲରେ ଦେଇଛ ଜାତି ଜାତି ରଙ୍ଗ, ଦେଇଛ ସୁବାସ ଭରି, ତୁମରି ଆଦେଶେ ହାତ ଜାତ ଜୀବ, ତୁମରି ଆଦେଶେ ହାତ ଜାତ ଜୀବ, ତୁମ ବିନା କାହିଁ ଗତି ଘେନବାରେ ମୁମିନତି, ନୀଳମାଧବ ହେ ଘେନବାରେ ମୁମିନତି, ମହାପ୍ରଭୁ ତୁମେ ଦୟାର ସାଗର, ତୁମରି କରୁଣା ବଳେ ମହାମୂର୍ଖ ସିନା ବୋଲାଏ ପଣ୍ଡିତ, ପଥର ଭାସଇ ଜଳେ ଶ୍ରୀଚରଣେ ହରି ଏତିକି ଗୁହାରି, ଶ୍ରୀଚରଣେ ହରି ଏତିକି ଗୁହାରି, ପ୍ରଭୁ ପଦେ ରହୁମତି ଘେନବାରେ ମୁମିନତି, ନୀଳମାଧବ ହେ ଘେନବାରେ ମୁମିନତି, ନୀଳମାଧବ, ନୀଳମାଧବ ମାଧବ। ଅତି ସୁନ୍ଦର, ଅତି ସୁନ୍ଦର। ଏବଂ ଯେଉଁ କଥା ଆମେ କଥା ହେଉଥିଲେ, ମୁଁ ଅନୁଭବ କରିଛି ଯେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଏବଂ ମା ସରସ୍ୱତୀଙ୍କର ଗୋଟେ ଅଦୃଶ୍ୟ ଆଶୀର୍ବାଦ ରହେ। ଜଣେ କଳାକାର ବା ଜଣେ କଣ୍ଠଶିଳ୍ପୀ, ସେ କଳାର ଅଧିକାରୀ ଅଭିନେତା ବି ହୁଅନ୍ତୁ, ଇଏ କଳାଟି ଗୋଟେ ମଣିଷର ଗୋଟେ ସ୍ୱତନ୍ତ୍ର ଆଭୂଷଣ ଏବଂ ଇଏ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ରହେ ନାହିଁ। ସେଥିପାଇଁ ଆପଣ ବିଶେଷ ଭାବରେ ଜଣଙ୍କୁ ଅନୁସରଣ କରିବା, ଜଣଙ୍କୁ ମାନସ ଗୁରୁ ମାନିବା, ଇଏ ଠିକ୍ ଅଛି, କିନ୍ତୁ ସାଧନା ଆଉ କ'ଣ ଥିଲା? ସାଧନା ତ ନିଶ୍ଚୟ, ସାଧନା ନ ରହିଲେ ଗୀତ ଗାଇ ହେବନି।
ଅଭିନେତା ହଉ ସେ ସାଧାରଣ ନଥିବ ସେ ଅଭିନୟ କରିପାରିବେନି, ସେ ପ୍ରତି ନିଷ୍ଠା ରହିବା ଦରକାର, ସାଧନା ରହିବା ଦରକାର। ମୁଁ ଓଡ଼ିଶୀ ସଙ୍ଗୀତ ଶିଖିଛି, ମୋର ପ୍ରଥମ ଗୁରୁ ଥିଲେ ମୋ ଗାଁରେ ଶ୍ରୀଯୁକ୍ତ କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ପଣ୍ଡା ଗଲେଣୀ, ମୋର ଗୁରୁ ହରେକୃଷ୍ଣ ରାଉତ, ଗୁରୁ ବଟକୃଷ୍ଣ ଦାସ, ମୋର ଗୁରୁ ଅଛନ୍ତି ପଣ୍ଡିତ ଗୋପାଳ ଚନ୍ଦ୍ର ପଣ୍ଡା, ଆଉ ମୁଁ ତାଙ୍କଠାରୁ ସଙ୍ଗୀତ ଓଡ଼ିଶୀ ସଙ୍ଗୀତ ଶାସ୍ତ୍ରୀୟ ଓଡ଼ିଶୀ ସଙ୍ଗୀତ ଶିଖିଛି। ମୁଁ ପାଖାପାଖି 40 ବର୍ଷ ହେବ ସଙ୍ଗୀତ ଶିଖାଉଛି, କିଛି ଅନେକ ପିଲା ଛାତ୍ରଛାତ୍ରୀ ମୋର ବାହାରିଛନ୍ତି। ସାଧନା ନହେଲେ ହେବନି, ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସାଧନା। ହଁ, ମୁଁ ପ୍ରଥମେ ଗୋଟେ ଅନୁଷ୍ଠାନ ଆରମ୍ଭ କରିଥିଲି ପଟ୍ଟାମୁଣ୍ଡିରେ, ଗୋପାଳ ଦାସ ସ୍ମାରକୀ କଳା ମନ୍ଦିର, ସେଠି 27 ବର୍ଷ ସାଧନା ଜାରି ରହିଲା। ଗୋଟେ ବିଭିନ୍ନ କାରଣବଶତଃ ଏବେ ମୁଁ 10 ବର୍ଷ ହେଲାଣି ଗୋଟେ ସ୍ୱରତୀର୍ଥ ଗୋଟେ ଅନୁଷ୍ଠାନ ପଟ୍ଟାମୁଣ୍ଡିରେ ଆରମ୍ଭ କରିଛି, ଚାଲିଛି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଛି। ଭିକାରୀ ବଳଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ବହୁତ ପ୍ରସିଦ୍ଧ ଜନବା ଥିଲା, କିଛି ମାଗୁନାହିଁ ତତେ, ଯାହା ଅନେକ ସମୟରେ ଆପଣ ମଧ୍ୟ ତାକୁ ଅବିକଳ ଭାବରେ ତାକୁ ପୁରା ଥୋଇ ଦିଅନ୍ତି। ଆମେ ସେଇ ଗୀତଟିକୁ ଶୁଣିପାରିବା କି, ଦର୍ଶକଙ୍କୁ ଶୁଣିପାରିବା? ଭଲ କଥାଟି କହିଲେ, ମୋର ଯେକୌଣସି ଭଜନ ଆସରରେ ସେ ଗୀତଟି ମୋର ପ୍ରଥମ ଗୀତ ଥାଏ। ଯାହା ହଉ, ଆପଣ ସେ ଗୀତଟି ମନେ ପକାଇଛନ୍ତି, ଜଗନ୍ନାଥ ହୋ କିଛି ମାଗୁ ନାହିଁ ତୋତେ, ହେ ଜଗନ୍ନାଥ ହେ କିଛି ମାଗୁ ନାହିଁ ତୋତେ, ଧନ ମାଗୁ ନାହିଁ ଜନ ମାଗୁ ନାହିଁ, ଧନ ମାଗୁ ନାହିଁ ଜନ ମାଗୁ ନାହିଁ, ମାଗୁଛି ଶରଧା ବାଲି ହେ କିଛି ମାଗୁ ନାହିଁ ତୋତେ, ଆନନ୍ଦର ସନ ନଲୋଡ଼େ ନୟନ, ଆନନ୍ଦର ସନ ନଲୋଡ଼େ ଏକା ତୁମ୍ଭ ଦେଖା ବିନା, ଶୁଣିବାକୁ କାନ ନଈ ଛଇ ଆନ, ଶୁଣିବାକୁ କାନ ନଈ ଛଇ ଆନ, ତୁମ ଚରିତେ କାମନା ଜଗନ୍ନାଥ ହୋ କିଛି ମାଗୁ ନାହିଁ ତୋତେ, ହେ ଜଗନ୍ନାଥ ମୋ ହସ୍ତ ଅଙ୍ଗୁଳି ରାମ ବନ ମାଳି, ମୋ ହସ୍ତ ଅଙ୍ଗୁଳି ରାମ ବନ ମାଳି, ହରେ କୃଷ୍ଣ ଜପୁଥାଉ ମୋ ବେନି ଚରଣ
তীর্থ ভ্রমণে ধাউঁ জগন্নাথ হো কিছি মাগু নাহি তোতে হে জগন্নাথ হো কিছি মাগু নাহি তোতে কিছি মাগু নাহি তোতে কিছি মাগু নাহি তোতে। অতি সুন্দর, অতি সুন্দর, অতি চমৎকার এবং সম্ভবত অতি সরল শব্দ, সরল ভাব, কিন্তু শক্তিশালী বার্তা, যাহা এমতি রহিথিব বহুকাল, চির চিরকাল, চিরকাল, চিরকাল। কিন্তু মোর সেইটি সেই প্রশ্নটি ছিল, যেতবে আপনি টিকে তাকে কম করে দিন, যেতবে আমি এই গীতটি শুনন্তি মু মু মো আখিরে মধ্যে অশ্রু আসিগলা, আপন মধ্যে চপল কাড়ি দেলে সে সময় গীত গাইলে বলে, অর্থাৎ ইয়ে গোটে আপনা ছায়ে ভাব আসি যাচ্ছি, কেবল গীতটিয়ে ভজনটিয়ে জনাটিয়ে শুনলা ক্ষণে সেই সেই যাহা কৃতি থিলা তাকু আমি পুনি থরে কাহিকি করি পারু নাহান্তি, নাই করি পারু নাহান্তি নহ, সেমতি বলিষ্ঠ লেখা আউ হউনি, যাহা ভক্ত কবি বনওয়ালী দাস লেখিথিলে, সে ভক্ত কবি থিলে, সেমতি লেখা বদলি গলানি, লেখার শৈলী বদলি গলানি, সরকার মানকৰ স্বৰ কৰিবার শৈলী বদলি গলানি, গায়ক মানকৰ গাইবার শৈলী বদলি গলানি, সেমতি আউ কই ভাবি পারুনি, আউ সেমতি লেখা বলিষ্ঠ লেখা আসিব, সেমতি আসিব কি, আউ সেমতি কণ্ঠশিল্পী বাহারিবে সেমতি গাইবা পাই, এবে যে কণ্ঠশিল্পী মানে ভালো গাউনাতে সে কথা নুহ, বহুত বড় ভালো কণ্ঠশিল্পী সাধক সাধক মানে বাহারুচন্তি, কিন্তু এমতি লেখা কু এমতি স্বর দেই গাইবা শ্রুতিগোচর হব না, বিলকুল বিলকুল, মন পারে শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্রে উড়িযু, সেই সেই গীতটি মধ্যে ঘরে ঘরে পরিচিত, হ্যাঁ, তা মধ্যে আপন গোটে এমিতি সময় লা যে এই দুইটি গীত যে কি নশুনি থিব আপন কই পারিবে না, সেই গীতটি আমি শুনি পারিবে, হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, বহুত বড়িয়া বড়িয়া গীত আপন কহুছেন ভজন গাইবা পাই, বহুত ধন্যবাদ আপনকু, একু লেখিলে ওড়িশার বরেণ্য কবি গীতিকার রাধানাথ দাস, মোট সহযোগী স্মৃতি একথা মনে পকাইলে যে আপনার যেত যাবে প্রণাম ওড়িশার এমতি কিছু গীতকে আপনার কহবে রবভাই গাইবাই, কারণ তাঁর কণ্ঠর ইয়ে সম্ভবত পুরো জীবন্ত লাগে, আজ্ঞা 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 আজ্ঞা, বহু বড়িয়া কথা, ওড়িশার ঘরে ঘরে পরিচিত এইসব সঙ্গীত এবং এই গীতগুড়ি যাহা কেবল আজির পিঢ়ি নুহে আগামী পিঢ়ি পাই পর পিঢ়ি পাই কেবল এ প্রেরণা হয়ে রহব না, আমি অনেক সময় দেখিছি যে এ গোটে অত্যন্ত প্রভাবী গীত ভাবে সাব্যস্ত হয়েছে, আমি সেই গীতটি শুনবা, হন পারে শ্রীক্ষেত্রে জীবুড়ি উড়িকি পারা, শ্রীক্ষেত্রে জীবুড়ি উড়ি মন পারে শ্রীক্ষেত্রে জীবু উড়ি উড়ি কি পারা, শ্রীক্ষেত্রে জীবু উড়ি উড়ি এটি ঘুমুরিলে কি লাভ পাইবু রে, এটি ঘুমুরিলে কি লাভ পাইবু, গলানি তো পর ঝড়ি মন পারে শ্রীক্ষেত্রে জীবু উড়ি উড়ি কি পারা, শ্রীক্ষেত্রে জীবু উড়ি উড়ি মনুয়া কালিয়া মন মারি দেই, মনুয়া কালিয়া মন মারি দেই, মৌনে বসিছি সেঠি মন কথা তুহি কহিবু বুঝেই, মন কথা তুহি কহিবু বুঝাই,
মন রাখিবু তাঠিরে, মন রাখিবু তাঠি তোহ প্রতি যেবে হেবে নিহৃদয় রে, তোহ প্রতি যেবে হেবে নিহৃদয় নজিবু সেঠাব ছাড়ি মন পারারে, শ্রীক্ষেত্রে যিবু উড়ি উড়ি কি পারা, শ্রীক্ষেত্রে যিবু উড়ি উড়ি খুব মন পারা ক্ষেত্রে যিবু উড়ি উড়ি, তু যিবু উড়ি উড়ি, তু যিবু উড়ি উড়ি, তু যিবু উড়ি উড়ি। বিলকুল বিলকুল, ইয়ে যেতে শুনিলে বি আমাকে লাগিব যে আহুরি শুনিবাকু ইচ্ছা হব স্বাভাবিক ভাবরে, যে আসর বা সঙ্গীত। গোটিয়ে প্রশ্ন ছিল যে আজির ডিজিটাল যুগরে মোবাইল সমস্ত হাতরে, ট্যাব ল্যাপটপ আপন, কিন্তু মু দেখুতরি ডায়রি 2016 তারপরুরু মধ্যে আউ গোটে ডায়রি ছিল, আপন 10 বর্ষ 12 বর্ষ তলরু সে ডায়রিরে গীত সবু রয়েছে, কাইকি আপন ট্রান্সফর্ম হোনাহাঁ বর্তমান ফর্মাট? টিকি লাজ কথা এটা। আচ্ছা, মু মোবাইল ব্যবহার সেতে করি পারে না। আচ্ছা, কেবল ফোন রে যা যা কথা হুয়ে, বেলে বেলে হোয়াটসঅ্যাপ রে কে কি বন্ধু মানে সব পঠান এটা সব দেখে। কিন্তু মতো লাগে কি যে ভক্তি গোটে এভাবে জিনিস যেটি আপন মোবাইল হেলা কি গোটে ডিস্ট্রাকশন বা আপনার যে ভটকেইব সেইটা গোটে কারণ কি? কাগজ কলমরে যেমতি আপন লিখি পারিবে যেমতি খাতা মু গীত মো সব মনে থাকে, খালি গোটে যেহেতু আমি ক্যামেরা সামনে বসিছু কালে ভুলে যাবি, সেইপা খাতাটি ব্যবহার করে, মানে প্রায় গীত মনে রাখি থাকে, মুন্ডে থাকে গীত, আমি মঞ্চে বসিলা বেলে খাতা খালি ধরি থাকু, নহলে গীত মনে থাকে। আচ্ছা, আমি কার্যক্রম সমাপ্ত করিবা, গোটি এভাবে গীত যাহা সম্ভবত আপনার ভাল লাগে গাইবা পাই, আপনার তো সব গীত ভাল লাগুথিব গোটে গীত, দ্বিতীয় কথা হল গীত গোটে সাধনা, সেই হিসাবে আমি অনেক সময় তাকে গোটে মেডিকাল থেরাপি ভাবে মধ্যে ব্যবহার করে থাকি, গোটে এভাবে গীত যা আপনার অতি অন্তরু অতি মনরু যা ভাল লাগে পছন্দ আসে দর্শক শুনাই পারিবে। হ্যাঁ, মোর অতি প্রিয় গোটে মিনিট ভিতরে সারিদেব, গোটে মিনিট সারি। ভকত বিদুর শাগ ভজা দে তো সাই পারিলা মন, ভকত বিদুর শাগ ভজা দে তো সাই পারিলা মন, মুজেতে দরব যাচিলে কাহিকি, মুজেতে দরব যাচিলে কাহিকি, ন ছুঁয় হে ভগবান, ন ছুঁয় হে ভগবান, দাসিয়া বাউরি কি তপ করিলা তা শ্রী ফল হসে নেল, বন্ধু বলি কহি বন্ধু মহান্তি কু ভোগ থাড়ি যাচি দেল, তুমি পরাসে ভাব বিনোদিয়া, তুমি পরাসে ভাব বিনোদিয়া, মো পাই কিয়া মন, ভকত বিদুর শাগ ভজা দে তো সাই পারিলা মন, তো সাই পারিলা মন, তো সাই পারিলা মন।
ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ରବିନାଥ ମିଶ୍ର ଆମ ସହିତ ଥିଲେ, ଆପଣଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ। ମୋ ନାଁ ରବୀନ୍ଦ୍ରନାଥ ମିଶ୍ର। ରବୀନ୍ଦ୍ରନାଥ ମିଶ୍ର, ଆପଣଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ। ଆପଣ ଏତେ ସମୟ ଧରି ଏତେ ସୁନ୍ଦର ଭାବରେ ଆପଣ ଆଜି ଯେଉଁ ଯେଉଁ ଭଜନ ଗୁଡ଼ିକ ପରିବେଷଣ କଲେ, ସମ୍ଭବତଃ ଦର୍ଶକଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭଲ ଲାଗିଥିବ। ଏବଂ ଶେଷ କଥାରେ ଯାହା ଥିଲା, ସିଏ କେତେବେଳେ ଶାଗ ଭଜାରେ ସନ୍ତୁଷ୍ଟ ତ କେତେବେଳେ ତାଙ୍କୁ ଛପର ପଉଟି ଆବଶ୍ୟକ ଥାଏ। ଏବଂ ଓଡ଼ିଶାର ଏ ଆରାଧ୍ୟ ରହସ୍ୟମୟ ଠାକୁର ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କର କଥାମୃତ ତତ୍ତ୍ୱ, ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିକୁ ନେଇ ଆଲୋଚନା ପରିବ୍ୟାପ୍ତ, ଏବଂ ଏ ଆଲୋଚନାର ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଅନ୍ତ ଅଛି କହିଲେ ଭୁଲ ହେବ। ଆସନ୍ତାକାଲି ଠିକ୍ ଏହି ସମୟରେ ଆଉ ଜଣେ ଅତିଥିଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର ଦେଖା ହେବ। ଆଜି ମୋତେ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ସମୟ ହୋଇଯାଇଛି, ଆମେ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖିବା। ନମସ୍କାର। ପ୍ରଣାମ।